পশ্চিমবঙ্গের 42টি আসনের ক্ষেত্রে এই ডাবল এক্সিট পোল কি দেখাচ্ছে, অর্থাৎ কোন আসনে কে জয়ী হচ্ছে দেখে নেব একবার। সরাসরি প্রথমে কোচবিহার। কোচবিহারে প্রার্থী বিজেপির নিশীথ প্রামাণিক এবং তিনি সম্ভাব্য জয়ী বলে দেখাচ্ছে এই সমীক্ষা। ডাবল এক্সিট পোল রিপাবলিক বাংলার একটি পিমার্কের সঙ্গে এবং অন্যটি ম্যাট্রিক্সের সঙ্গে। কোচবিহারের সম্ভাব্য জয়ী নিশীথ প্রামাণিক বিজেপি। আলিপুরদুয়ার এখানেও যাচ্ছে বিজেপির তরফে, অর্থাৎ বিজেপির দিকেই যাচ্ছে এই সম্ভাব্য জয়ী হচ্ছেন মনোজ টিগ্গা, এমনটাই দেখাচ্ছে ডাবল এক্সিট পোল। পরবর্তী জলপাইগুড়ি, এখানেও বিজেপি প্রার্থী জয়ী হচ্ছেন। উত্তরবঙ্গে এখনও পর্যন্ত তৃণমূলের খাতা খোলার কোনো খবর নেই, বিজেপি সম্ভাব্য জয়ী বলে দেখানো হচ্ছে এই আসনটির ক্ষেত্রেও। দার্জিলিং প্রার্থী বদলানো হয়েছে এবং তৃণমূলের তরফ থেকে অনেক কথা বলা হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু তার কিছুই ঘটেনি, অর্থাৎ তৃণমূলের ভাগ্য ফিরছে না। বিজেপি রাজু বিস্তা তিনিই কিন্তু জিতছেন এবং দার্জিলিং আসনটিও বিজেপি দখলে রাখছে আগেরবারের মতে। রায়গঞ্জ বিজেপির দখলেই থাকছে, সম্ভাব্য জয়ী হচ্ছেন বিজেপি প্রার্থী রায়গঞ্জে। চোখ রাখবো পরবর্তী আসনে বালুরঘাট, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আসন, সেটিও বিজেপির দখলেই যাচ্ছে। এখনও পর্যন্ত উত্তরবঙ্গে খাতা খোলেনি বিজেপি তৃণমূল, মাফ করবেন, এখনও পর্যন্ত উত্তরবঙ্গে খাতা খোলেনি তৃণমূল। আপনারা দেখতে পাচ্ছেন পরপর আসনের ফল, এক্সিট পোলের ফল পড়ে যাচ্ছে, তাতে মালদা উত্তরেও কিন্তু সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী খগেন মুর্মুই। দেখি মালদা দক্ষিণে এসে অন্তত তৃণমূলের ভাগ্য বদল ঘটে কি না। মালদা দক্ষিণে বিজেপি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, এখানে কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালদা দক্ষিণে এসে অন্তত উত্তরবঙ্গে তৃণমূলের জন্য মুখ বাঁচানোর মতো কিছু করতে পারবেন বলে রিপাবলিকের ডাবল এক্সিট পোলের সমীক্ষা দেখাচ্ছে। এবার আসবো সরাসরি দক্ষিণবঙ্গে। প্রবেশপথ দক্ষিণবঙ্গের জঙ্গিপুর, মুর্শিদাবাদের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা বিজেপি, টিএমসি এবং কংগ্রেস। এখানেও সম্ভাব্য জয়ী টিএমসির খলিলুর রহমান, সেটাই দেখাচ্ছে এক্সিট পোলের ডাবল এক্সিট পোলের সমীক্ষা। চোখ রাখবো পরবর্তী আসনে মুর্শিদাবাদ। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য, কেন্দ্রীয় কমিটি সদস্য লড়েছেন এবং জিতে গিয়েছেন বলে প্রায় উত্তুঙ্গ বিশ্বাস বামকর্মী সমর্থকদের, কিন্তু সেখানে সম্ভাব্য জয়ী তৃণমূলকেই দেখানো হচ্ছে। কৃষ্ণনগর, এখানে সম্ভাব্য জয়ী বিজেপির প্রার্থী অমৃতা রায় এবং মহুয়া মৈত্র হারছেন বলে দেখা যাচ্ছে সমীক্ষার ফলাফল অনুযায়ী। বনগাঁ সম্ভাব্য জয়ী বিজেপি। চোখ রাখবো পরবর্তী আসনে শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সম্ভাব্য জয়ী। ব্যারাকপুর এখানেও অর্জুন সিং বিজেপি, তারপরে তৃণমূলে চলে যান, তারপরে আবার বিজেপিতে ফিরে আসেন, কিন্তু অর্জুনই জিতছেন। সম্ভাব্য জয়ী অর্জুন সিং ব্যারাকপুর থেকে বিজেপি প্রার্থী। ডাবল এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী পরবর্তী আসনের সম্ভাব্য ফল দেখব। ব্যারাকপুরের পর অর্জুন সিং ব্যারাকপুরে জয়ী হচ্ছেন, ব্যারাকপুরের পর পরবর্তী আসনের সম্ভাব্য ফল দেখব। দমদম, এখানেও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা বিজেপি তৃণমূল এবং সিপিএমের মধ্যে বা লেফটের মধ্যে বামপন্থীদের মধ্যে, এখানেও সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হচ্ছে তৃণমূল প্রার্থী সৌগত রায়কে এই ডাবল এক্সিট পোলের সমীক্ষায়। যদিও শীলভদ্র দত্ত এই ফল মানতে রাজি নন, কিছুক্ষণ আগে তিনি বলেছেন তিনি জিতছেন। স্বর্ণালী, একদমই তাই, দমদমের রেজাল্ট আমরা দেখলাম, এরপর এগিয়ে যাবো 42 আসনের মধ্যে, বাকি আমাদের সমীক্ষা কোন কোন আসনে কাকে কাকে এগোচ্ছেন। এরপর বসিরহাট, নিঃসন্দেহ সেই বসিরহাট যে বসিরহাটের সন্দেশখালী রয়েছে, যেখান থেকে রেখা পাত্র প্রার্থী হয়েছেন, কিন্তু আমাদের সমীক্ষা এগিয়ে রাখছে হাজি নুরুলকে। রিপাবলিক বাংলার সমীক্ষা বলছে বসিরহাটে কিন্তু জোড়া ফুলি ফুটছে এবারও। জয়নগর থেকে আশা রয়েছে, কিন্তু জয়নগরের রেজাল্ট কি বলছে, জয়নগরে এবারও জোড়া ফুল ফুটছে। একটু একটু করে 42 কেন্দ্রের সমীক্ষায় আমরা তুলে ধরছি মথুরাপুরে শেষ মুহূর্ত পর্যন্ত একটা দোনামোনা ছিল, বিজেপি ভাবছিল হয়তো বিজেপি, তৃণমূল ভাবছিল হয়তো তৃণমূল, কিন্তু রেজাল্ট বলছে, আমাদের সমীক্ষা বলছে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী মথুরাপুর থেকেও। মথুরাপুরের পর যে কেন্দ্রের দিকে সব থেকে বেশি নজর তা নিঃসন্দেহে ডায়মন্ড হারবার যে অভিষেক ব্যানার্জির গড় অন্তত বিগত দুটো লোকসভা নির্বাচনের পর, এবারে নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতছেন, অন্তত সমীক্ষা তাই বলছে। এখন প্রশ্ন থাকতে পারে কত বেশি লিডে জিতছেন, সে নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সমীক্ষা আমাদের বলছে এখানেও কিন্তু জোড়া ফুলি ফুটছে। যাদবপুর থেকে আমাদের সমীক্ষা বলছে জিতছেন সায়নী ঘোষ। যাদবপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ জিতছেন 2024 লোকসভা নির্বাচনে, আমাদের সমীক্ষা বলছে। কলকাতা উত্তর থেকে জিতছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তর থেকেও সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতছেন, সমীক্ষা বলছে এক্ষেত্রেও জোড়া ফুল ফুটছে, পদ্মফুল নয়। কলকাতা দক্ষিণ, যেখানে বিজেপির প্রার্থী বদল হয়েছিল, দেবশ্রী চৌধুরী উত্তর থেকে দক্ষিণে এসেছিলেন, রেজাল্ট বলছে সম্ভাব্য জয়ী কিন্তু মালা রায়। কলকাতা দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেস এখানে সম্ভাব্য জয়ী। কলকাতা দক্ষিণের পর যে কেন্দ্রের দিকে নজর
রাখতে হচ্ছে আমাদের, তাহলে অতি অবশ্যই যেদিকে নজর রাখছি আমরা কলকাতা উত্তর দক্ষিণের পর, তাহলে হাওড়া। হাওড়াতেও এবার জোর টক্কর ছিল, কিন্তু শেষ হাসি হাসবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ই, এমনটাই আমাদের জোড়া এক্সিট পোল বলছে, ডাবল এক্সিট পোল। পিমার্ক এবং ম্যাট্রিক্স দুটো এক্সিট পোলের রেজাল্টই বলছে হাওড়া থেকেও জিতছে তৃণমূল কংগ্রেসই। এরপর উলুবেড়িয়া, উলুবেড়িয়া থেকেও জিতছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, এখানেও ফুটছে জোড়া ফুল উলুবেড়িয়া থেকে। আমি সরাসরি বাকি রেজাল্টগুলোর জন্য চলে যাব শুভ্রাংশু এবং ময়ূকের কাছে। আগে শুভ্রাংশুর কাছে, শুভ্রাংশু বাকি কেন্দ্রের কি রেজাল্ট? আমরা যা দেখছিলাম যে একের পর যেগুলো আসছিল মোটামুটি যেগুলো ভাবা হয়েছিল সেরকম, শ্রীরামপুর, শ্রীরামপুরে যে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুরে যে জিতছে তার হচ্ছে শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়ে আলোচনাও হচ্ছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবেন না, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগেও এর বারবার জিতেছেন এবং এর পরও যেটা মনে হচ্ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার কি হেরে যাবেন, এবার কি একটু অন্যরকম হবে, সেই জায়গাটা নজর রাখা যাক। একদম তাই সোনালী, এই মুহূর্তে, এই মুহূর্তে দেখে নিই হুগলির ক্ষেত্রে দাঁড়িয়ে বারবার যে যে বারবার যে নাম্বারসগুলো দেওয়া হচ্ছে, আমি একবার পিসিআরকে বলবো যেহেতু এই মুহূর্তে মনিটর নেই এবং এই সম্ভাব্য জয়ীদের যে তালিকা সেই তালিকাটা আমার সামনে নেই, আমি চেষ্টা করব এই মুহূর্তে, এই মুহূর্তে অন্য যারা যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যেতে। এই মুহূর্তে অনির্বাণ রয়েছে, অনির্বাণ বাকি অতিথিদের কাছে যেতে পারেন এবং তার পাশাপাশি যারা স্বর্ণালী রয়েছে, স্বর্ণালীর সাথে আরও অতিথিরা রয়েছেন তাদের কাছে যাওয়া যাক। একদম, যে অতিথিদের কাছে আসবো আমরা, তবে তার আগে পুরো 42 কেন্দ্রের যে সফরটা সেটা কি আমরা শেষ করিনি অনির্বাণ, হুগলি দেখাচ্ছিলাম, হুগলির পর থেকে আমরা শেষ করিনি। এবং আমরা বলবো আমাদের টিমকেও যে এই রেজাল্টের আরও একটা ছবি প্রতিচ্ছবি ময়ূক এবং শুভ্রাংশু সামনেও রাখতে, হুগলি অবধি ছিলাম আমরা, হুগলি থেকে একটু এগিয়ে যাই। হুগলিতে কিন্তু জিতছেন লকেট চট্টোপাধ্যায়, অর্থাৎ প্রাক্তন দুই প্রাক্তন অভিনেত্রীর মধ্যে জোর টাক্কর ছিল, কিন্তু লকেট চট্টোপাধ্যায় শেষ হাসি হাসছেন। আরামবাগের দিকে নজর রাখা যাক, আরামবাগ এবার আমরা ভাবছিলাম যে উলট পুরাণ হয় কিনা, আরামবাগ থেকে কিন্তু আমাদের সমীক্ষা এগিয়ে রাখছে বিজেপি প্রার্থীকে, পদ্ম ফুটছে আরামবাগে এমনটা বলছে রিপাবলিক বাংলার সমীক্ষা, পিম্যাক এবং ম্যাট্রিক্সের সমীক্ষা বলছে তমলুক, তমলুক অধিকারী পরিবারের গড়, কিন্তু এবারে তমলুকে ফুটছে পদ্মফুল, কারণ শিবির বদল হয়ে গেছে, অভিজিৎ গাঙ্গুলি তমলুক থেকে জিতছেন এমনটাই খবর পাচ্ছি আমরা, এমনটাই কিন্তু আমাদের সমীক্ষা বলছে। কাঁথির দিকে নজর থাক, কাঁথিতেও কিন্তু এবারও পদ্মফুল ফুটছে আমাদের সমীক্ষা, পিমার্ক এবং ম্যাট্রিক্স তাদের সমীক্ষা বলছে যে এবার কাঁথি থেকে জেতার সম্ভাবনা, সমূহ সম্ভাবনা শুভেন্দু অধিকারীর ভাই শুভেন্দু অধিকারীর। ঘাটাল থেকে সমীক্ষা এগিয়ে রাখছে হিরণকে, প্রাক্তন অভিনেতা হিরণ এবং বিধায়ক তাকে এগিয়ে রাখা হচ্ছে, দেব নয় হিরণকে এগিয়ে রাখছে এই সমীক্ষার রেজাল্ট। ঝাড়গ্রাম থেকে এগিয়ে রাখা হচ্ছে বিজেপি প্রার্থীকে, ঝাড়গ্রাম থেকে এগিয়ে রাখা হচ্ছে বিজেপি প্রার্থীকে। মেদিনীপুরের দিকে নজর রাখবো, জুন মালিয়া অগ্নিমিত্র পালের জোর টক্কর ছিল, আমি অনির্বাণের কাছে আসার আগে রেজাল্টের দিকে নজর রাখি, মেদিনীপুর থেকে কিন্তু অনির্বাণ এগিয়ে রাখা হচ্ছে অগ্নিমিত্রা পালকেই। পরবর্তী কেন্দ্রের দিকে নজর রাখি অনির্বাণ, মেদিনীপুরের পরবর্তী কেন্দ্র পুরুলিয়া, এখানেও বিজেপি প্রার্থী গতবার জিতেছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো, এবারও জ্যোতির্ময় সিং মাহাতোই জিতছেন সম্ভাব্য জয়ী হিসেবে, পুরুলিয়াতে বিজেপি প্রার্থীকে এগিয়ে রাখছে রিপাবলিকের ডাবল এক্সিট পোল, পিমার্ক এবং ম্যাট্রিক্সের ডাবল এক্সিট পোল। বাঁকুড়া জিতেছিলেন সুভাষ সরকার গতবার, এবারও সুভাষ সরকারই সম্ভাব্য জয়ী বলে দেখাচ্ছে রিপাবলিকের ডাবল এক্সিট পোল বাঁকুড়া কেন্দ্রে। বিষ্ণুপুর সৌমিত্র খাঁ কিছুক্ষণ আগেই ছিলেন আমাদের সঙ্গে, সম্ভাব্য জয়ী প্রার্থী সৌমিত্র খাঁকেই বলা হচ্ছে, সৌমিত্র নিজেও যথেষ্ট আশাবাদী এবং তিনি মনে করছেন অন্তত 10-12% ভোটের ব্যবধানে তিনি তার প্রতিদ্বন্দ্বীকে হারাবেন। বর্ধমান পূর্ব ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা বিজেপি টিএমসি এবং লেফটের মধ্যে, এখানে সম্ভাব্য জয়ী হিসেবে তৃণমূল প্রার্থীকে এগিয়ে রাখছে রিপাবলিক বাংলার ডাবল এক্সিট পোল। বর্ধমান দুর্গাপুর বিজেপি তৃণমূল এবং বামেদের প্রতিদ্বন্দ্বিতা, কীর্তি আজাদের সঙ্গে দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বিতা একবারে অন্য রূপ নিয়েছিল, কিন্তু এখানে দিলীপ ঘোষে জিতছেন বর্ধমান দুর্গাপুরে বলছে রিপাবলিকের ডাবল এক্সিট পোল। চোখ রাখবো পরবর্তী আসনে আসানসোল, বিজেপির জেতা আসন, বাবুল সুপ্রিয় ছেড়ে চলে যাওয়ার পর উপনির্বাচনে তৃণমূল জিতেছিল, কিন্তু এবারে আবার সুরিন্দর সিং আলোয়ালিয়া আসানসোল থেকে বিজেপির জন্যই আসনটি ছিনিয়ে আনছেন এমনটাই বলছে রিপাবলিক বাংলার ডাবল এক্সিট পোল। বোলপুরে বিজেপি তৃণমূল এবং বামেদের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় শেষমেশ তৃণমূলে জয়ী হচ্ছে অসিত মাল, বর্তমান সংসদ তিনিই জিতছেন এমনটাই বলছে ডাবল এক্সিট পোল। বীরভূমে শতাব্দী রায় বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে লড়াই, এখানেও শতাব্দী রায় বিজেপিতে মাফ করবেন তৃণমূলের যে প্রার্থী বীরভূম আসন থেকে, তিনি সম্ভাব্য জয়ী বলে দেখাচ্ছে রিপাবলিকের ডাবল এক্সিট পোল।